আগামী দু হাজার এর লোকসভার নির্বাচনে উত্তরপ্রদেশে বসপা সুপ্রিমো মায়াবতী ভোটে দাঁড়াবেন না বলে জানিয়েছেন লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ ভালো থাকবেন আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী তার বক্তব্য বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তা মাথায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি লোকসভা ভোটে লড়ব না উত্তরপ্রদেশের সপার সাথে জোট করে ভোটে লড়ছে বসপা কিন্তু লোকসভা ভোটে হঠাৎ মায়াবতী না লড়ার সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে মায়াবতীর কথায় আমি জানি আমি যে কোনো আসনেই জিততে পারি আমাকে খালি মনোনয়নপত্র জমা দিতে হবে বাকিটা আমার দলের কর্মীরা বুঝে নেবেন বিজেপিকে হারাতে আর এলডি ও সপার সাথে শক্তিশালী জোট করেছি আমরা আমাদের কাছে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ হলো বেশি করে আসনে জেতা আমার একটি আসনের জেতা নিয়ে কিছু যায় আসে না আমি আন্দোলনের স্বার্থে এর আগেও রাজ্যসভায় পদত্যাগ করেছি বলেন মায়াবতী টুইটারে মোদী ও বিজেপিকে আক্রমণ জারি রেখে মায়াবতী মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্য চৌকিদার হুঁ ক্যাম্পেনকে চরম কটাক্ষ করেন সমাজবাদী সুপ্রিমো মায়াবতী বলেন দু সালে চায়ওয়ালা দু সালে হয়ে গেলেন চৌকিদার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য ধোকা দিচ্ছেন মোদী টুইটারে মোদীকে এক হাত নিয়ে মায়াবতী লিখেছেন মোদী চৌকিদার ক্যাম্পেন লঞ্চ করার পর বিজেপি সবাই টুইটারে নিজেদের নামের আগে চৌকিদার লিখছেন তাহলে দু হাজার চোদ্দো সালের হঠাৎ চৌকিদার হয়ে গেলেন বিজেপি সরকারের আমলে এটিই পরিবর্তন দেখল দেশের মানুষ দু হাজার উনিশের লোকসভা ইলেকশনে প্রধানমন্ত্রীর দৌড়ে যিনি রয়েছেন অর্থাৎ মায়াবতী তিনি হঠাৎ কেন লোকসভা ভোটে লড়বেন না তাই নিয়ে ধন্দ এর পেছনে কি অন্য কোনো অঙ্ক লুকিয়ে আছে এমনই প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের